আজকে বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে চেয়েছিলেন। আজকে দেরিতে হলেও যদিও আমাদের দেশে স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, সুবর্ণ জয়ন্তীর বছর, কিন্তু সেইখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, অন্য যদি বলেন গ্রামে যা, শহরে তো বটেই, ফকির খাওয়াতে গেলে কী কী আইটেম দিয়ে খাওয়ানো হবে এটার জন্য শহরে কিন্তু আগেই বলতে হয়, নাহলে তারা খেতে আসে না, আর পান্তা ভাত তো প্রশ্নই আসে না। এমনকি গ্রামেও ফকির যদি বলেন পান্তা ভাতের কথা, ইংরেজি শোনায়, আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না। এটাই হলো আজকে বাস্তব সত্য। আমি জানি না আমার এলাকা বলে না, আমি বাংলাদেশের বহু জায়গায় খবর নিচ্ছি, এখন পান্তা ভাত একমাত্র গরুকে খাওয়ানো ছাড়া, এছাড়া পান্তা ভাত অনলাইনে পাওয়া যায় না। একই সঙ্গে অন্য গেল বস্ত্র, আমি একটা অকাট্য প্রমাণ, আপনারা জানেন এই ঢাকায় ওই যে হকার মার্কেট যেটা, সেখানে ছিল ওয়াশিংটন মার্কেট, অর্থাৎ বিদেশি সেকেন্ড হ্যান্ড কাপড় এনে ওখানে বিক্রি হতো, বাড়িতে এনে ধুয়ে যাদের যারা একটু সচেতন ডেটল ওয়াশ করতো, তার নিজের সাবান টাবান দিয়ে ধুয়ে, অনেক সময় না ধুয়েই করতো। এই ওয়াশিংটন মার্কেট অর্থাৎ ওয়াশ করে পড়া বা লেলিংটন মার্কেট, যেহেতু ওইখানে হকাররা বিক্রি করতো, ওই রাস্তার পাশে ব্রিজে রেলিংয়ে তারা এগুলো ব্রাকেটে ঝুলিয়ে রাখত, সেইখানে ওটার নাম ছিল লেলিংটন মার্কেট। এই মার্কেট কিন্তু এখন উঠে গেছে, এখন কিন্তু সেকেন্ড হ্যান্ড কাপড়, এমনকি গাড়ি টাড়ি মশার জন্য সেকেন্ড হ্যান্ড কাপড়, সেটা ওই বিদেশের কাপড় না, দেশি কাপড়ই কিনতে হয় বা পুরানো কাপড় ব্যবহার করতে হয়।